আজকে না আমি সাবুদানা ভিজিয়ে রেখেছিলাম সাবুদানার একটা রেসিপি বানাবো চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক নমস্কার বন্ধুরা আমি সাথে সাদি স্টাইলের রেসিপির আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা রাখছি আপনারা সকলে বেশ ভালো রয়েছেন চলুন তাহলে ঝটপট সাবুদানা দিয়ে একটা নতুন রেসিপি বানাবো ভীষণই সবার সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি আর খেতে দারুণ লাগে ব্রেকফাস্ট বাচ্চা স্কুল টিফিন অথবা যে কোনো ব্রত বা নিরামিষ দিনে আপনারা এটা বানিয়ে খেতেই পারেন চলুন তাহলে ঝটপট শুরু করা যাক বাজারে যে ছোট দানার সাবুদানাটা পাওয়া যায় আমার মনে হয় এই রেসিপিটা বানাতে ওই ছোট দানার সাবুদানাটা বেশি ভালো তো সেটাই আমি এখানে এক কাপ নিয়ে নিলাম মেজারিং কাপে মেপে দেখিয়ে দিচ্ছি তো প্রথমে সাবুদানাটা প্রায় দুই থেকে আড়াই ঘন্টার জন্য ভিজিয়ে নেব যেহেতু এখানে আমি ছোট দানার সাবুটা ব্যবহার করেছি আর যদি বড়ো দানার সাবুটা ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু তিন থেকে চার ঘন্টা বা সারা রাত্রির ভিজিয়ে রাখতে পারেন তো দেখুন আমি প্রথমে একবার ধুয়ে নিলাম সাবুদানাটা তারপর যে পরিমাণ সাবুদানা নিয়েছি সেম একই পরিমাণে আমি নিয়ে নিলাম জলটা দেখুন জাস্ট ওপর অবধি একটু ভাসছে তো এক কাপ সাবধানে নিলে এক কাপ কিন্তু জল নিতে হবে এইটুকু খেয়াল রাখতে হবে তো এটা প্রায় দু ঘন্টার জন্য রেখে দিচ্ছি প্রথমে না আমি সব উপকরণগুলো রেডি করে নিলাম যেরকম বাদামগুলোকে শুকনো তাওয়ার মধ্যে একটু রোস্ট করে নিলাম মানে ভেজে নিলাম শুকনো কড়াইতে আলুটাকে সেদ্ধ করে নিয়ে আমি এখানে প্রেসার কুকারে তিনটে সিটি দিয়ে আলুটাকে সেদ্ধ করেছি ঠিক আছে আলুটা এই যে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে কিন্তু একদম মানে যে গলে যাবে এমনটা নয় পারফেক্ট টেক্সচারটা থাকতে হবে তো সব কিছু মোটামুটি রেডি করে নিয়েছি এখানে সিম্পল কিছু মশলা নিয়েছি কারি পাতা ব্যবহার করতে পারেন ধনে পাতা ব্যবহার করতে পারেন ইচ্ছে মতো আদা নিয়েছি একটু সামান্য জিরে কাঁচা লঙ্কা লেবুর রস আর লবণ লাগবে ব্যাস এই কটা জিনিস আড়াই ঘন্টা পর দেখুন সাবুদানার টেক্সচারটা পুরো ঝরঝরে হয়ে গিয়েছে পুরো জলটা শোক করে নিয়েছে আর প্রেস করে কোনো দানা লাগছে না একদম পুরো পারফেক্ট টেক্সচারে এদিকে আমি চারটা মিডিয়াম সাইজের আলুর ছাড়িয়ে গ্রেড করে নিলাম আগে সেদ্ধ করে রেখেছিলাম বললাম না প্রেশার কুকারে তিনটে সিটি দিয়ে এর সাথে না ওই এক কাপের চেয়ে একটু কম মানে থ্রি ফোর্থ কাপ বাদাম শুকনো তাওয়াতে একটু নাড়াচাড়া করে নিয়ে সেটাকে খোসা ছাড়িয়ে এটা হামাল দস্তার মধ্যে গুঁড়ো করে নিলাম প্রথমে আমাদের সাবুদানার মধ্যে এই বাদামের গুঁড়োটা দিয়ে ভালোভাবে মিক্স করতে হবে এতে কি হবে সাবুদানার মধ্যে যদি এক্সট্রা কোনো জল থেকে থাকে বা ময়েশ্চার থেকে থাকে সেটা ওই বাদামটা ভালোভাবে শোক করে নেবে আর তারপর এখানে লবণ অ্যাড করতে হবে স্বাদ মতো আমি এখানে ছোট চামচের দেড় চামচ লবণ ব্যবহার করেছি টোটাল আর তার সাথে সাথে ছোট চামচের এক চামচ চিনির ব্যবহার করলাম এইগুলো প্রথমে মিক্স করে নিতে হবে তারপর এর মধ্যে আলুটা নিয়ে নেব প্রথমে এইগুলো যদি মিক্স করা হয় তাহলে পুরো সাবধানের মধ্যে প্রত্যেকটা জিনিস ঠিকঠাকভাবে সেট হবে যার কারণে স্বাদের কোনো হেরফের হবে না কোনো জায়গায় বেশি লবণ কোনো জায়গায় কম লবণ এটা হবে না এরপর এখানে আমি আলুটা অ্যাড করব তার আগে একটা মশলা তৈরি করব। যার জন্য মধ্যে ছোট চামচের চামচ গোটা জিরা এক চামচ ভর্তি কুচনো আদা মতো কাঁচা লঙ্কা এর সাথে সাথে একটা স্ট্রিক নিয়ে নিলাম আর এক মুঠো ধনে পাতা উপবাসের সময় বানালে অনেকে পাতাগুলো এড অ্যাড করতে যান সেক্ষেত্রে কারি পাতা ধনে পাতা বাদ দিয়ে দিতে পারেন এরপর ভালোভাবে লোকে থেতো করে নিচ্ছি আর তারপর আগে থেকে যে সাবুদানার মিক্সচারটা রেখেছি তার মধ্যে অ্যাড করে নেব এরপর খুব ভালোভাবে হাতে চটকে পুরো সাবুদানার মধ্যে আলু আর মশলাটাকে মিক্স করতে হবে এটা একটু সময় নিয়ে করতে হবে আমার বলটা ছোট মনে হলো তাই আমি একটা থালার মধ্যে নিয়ে নিচ্ছি খুব ভালোভাবে প্রায় দু মিনিট সময় নিয়ে হাতে ভালোভাবে চটকে সকল উপকরণকে মিক্স করতে হবে যাতে আলুটা ঠিকঠাকভাবে পুরো সাবুদানাটার মধ্যে কোট হয়ে যায় এরপর সামান্য অল্প লবণের কম মনে হলো তাই লবণ অ্যাড করলাম একটু চিলি ফ্লেক্স অ্যাড করলাম টেস্ট বাড়ানোর জন্য আর দেখতে সুন্দর লাগার জন্য এর সাথে সাথে লেবুর রস অর্ধেক ব্যবহার করলাম মানে অর্ধেক লেবুর রস আমি এখানে ব্যবহার করলাম খুব ভালোভাবে আবারও মিক্স করে নিয়ে দেখুন হাতে যদি এইভাবে দেখেন যে খুব সুন্দর দোলা পাকি যাচ্ছে তার মানে একদম পারফেক্ট টেক্সচার চলে এসেছে এরপর মিক্সারটাকে হাতের সাহায্যে বেলে নেব তার জন্য যেহেতু মিক্সারটা একটু চটচটে রয়েছে আলু সাবুদানা একটু চটচটে হাতে লেগে যায় ভালো বেলা যায় না তাই হাতে আর মানে বেকিং সিটের ওপরে ভালোভাবে একটু তেল ছড়িয়ে নিলাম এরপর দেখুন একটা মিডিয়াম সাইজের ডোয়ের মতো নিয়ে সেটাকে ভালোভাবে প্রেস করে করে ফ্ল্যাট করব আর যদি কোনো কারণবশত বেকিং সিট না থাকে সেক্ষেত্রে মোটা পলিথিনের ব্যবহার করতে পারেন এছাড়া দেখুন আমি পরে দেখাচ্ছি স্টিলের থালা বা প্লেটের উপরে কিভাবে বেলবেন খুব সুন্দরভাবে গোল করে বেলে নিয়েছি আর মিডিল একটা হোল করে নিতে হবে এরপর তাওয়া গরম করে তার মধ্যে অল্প একটু তেল ঝরিয়ে ভালোভাবে তাওয়ার মধ্যে মাখিয়ে নিলাম তারপর ওপর থেকে জলের ছিটা দেব কারণ আমার কাছে ননস্টিক তাওয়া ছিল না আমি লোহার তাওয়াটাকে ননস্টিক করে নিচ্ছি জলটা ভালোভাবে মুছে নিয়ে আবারও একটু তেল দিচ্ছি সামান্য অল্প তেল ব্যবহার করলাম ভালোভাবে কোট করে নিলাম গ্যাসের আজ লো টু মিডিয়ামে রাখবো তারপর ভালোভাবে খুবই সাবধানে আমাদের এখানে এই পরোটা দিতে হবে অল্প একটু তেল সাইডে আর অল্প একটু মিডিলে দিতে হবে তাতে প্রপার সাবুদানের এই পরোটা তৈরি হবে পরোটা বলবো নাকি চকলি বলবো জানি না যেটাই বলবেন সেটাই আর কি এরপর প্লেটে আমি দেখিয়ে দিচ্ছি তার জন্য শুকনো একটা স্টিলের প্লেট নিয়ে তাতে অল্প একটু তেল মাখিয়ে নিতে হবে হাতের মধ্যে তেল নিয়ে নিলাম এরপর একটা মিডিয়াম সাইজের ডো ভালোভাবে হাতে গোল করে নিয়ে সেটাকে প্লেটের মধ্যে প্রেস করে করে ভালোভাবে ওই পরোটা বা চকলেট সাইড শেপ করে নেব আর সাইড থেকে একটু হাতে করে প্রেস করতে হবে যাতে গোল তৈরি হয় মিডিলে একটা ফুটো অবশ্যই করবেন তাতে প্রপারভাবে ভাবে ফ্রাই হবে এরপর তাওয়ার মধ্যে ওটা তো তৈরি করব তার আগে আরও একটা পদ্ধতি দেখিনি যারা হাতে বেশি চটচটে মনে হয় তারা দুটো বেকিং সিট নিয়ে এইভাবে কিন্তু প্রপার শেপ দিয়ে দিতে পারেন এটাও দারুণ সুন্দর তৈরি হয় তো তিনটেভাবে আমি বেলে দেখিয়ে নিলাম যেটা সুবিধা সেভাবে বলবেন আর এখানে না মানে এই স্টিলেরটাতে কোনো কারণবশতই ছাড়বে না সেই কারণে কিন্তু প্লেটের ওপরে অবশ্যই একটু তেল ছড়িয়ে দিতে হবে তারপর এটা বেলতে হবে এরপর খুবই সাবধানে খুন্তির সাহায্যে ওটাকে মধ্যে দিতে হবে যেভাবে দেখালাম এরপর উল্টে পাল্টে ভালোভাবে দুটো সাইড থেকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে দারুণ সুন্দর খেতে লাগে এই মানে চকলি বলুন বা পরোটা জানি না আপনারা নাম দিবেন এটা খেতে কিন্তু অসাধারণ লাগে বাচ্চা থেকে বড় সকলে ভীষণ পছন্দ করবে তো আমার সবগুলো তৈরি হয়ে গেল এরপর আমি সার্ভ করে দেখাবো কাল আমি বাড়িতে না ফ্রেশ টক দই পেতেছিলাম সেটার এক্সট্রা জলটা ঝরিয়ে হাঙ্কার বানিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম কারণ ঠান্ডা ঠান্ডা এই হাঙ্কার খেতে দারুণ লাগে তো একদম ফ্রেশ এই টক দইটা বাচ্চা থেকে বড় সকলের স্বাস্থ্যের জন্য ভীষণ ভালো সেটাই আমি মানে নিয়ে নিলাম একটা বোলের মধ্যে আর এরপর আমি দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা সাবুধানের পরোটাগুলো কত সুন্দর তৈরি হয়েছে সেগুলোকে সার্ভ করার জন্য নিয়ে নিচ্ছি একটা সার্ভিং প্লেটে তার সাথে নিয়ে নিলাম টক দই ব্যাস তৈরি হয়ে গেল সকালের ব্রেকফাস্ট আমার আজকের এই খুবই সহজ আর সম্পূর্ণ নিরামিষ ব্রেকফাস্ট আইডিয়াটা আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে খুব শীঘ্র এটা